আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের 2022 শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। চলো আমরা অ্যাসাইনমেন্টটি প্রস্তুতির পূর্বে আজকের অ্যাসাইনমেন্টের বিষয় এবং শিরোনামটিকে জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অ্যাসাইনমেন্ট নং এক। অ্যাসাইনমেন্ট সপ্তাহ হচ্ছে ষষ্ঠ, শিরোনাম হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন। এ বিষয়ে আমাদের অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটিকে দেখে নিই। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয়টি মূলত প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কম্পিউটার নেটওয়ার্কের উপর ভিত্তি করে নির্দেশক এবং নির্দেশনা রয়েছে। আমাদের এটি একটি প্রতিবেদন হবে। প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে। এক হচ্ছে যোগাযোগের ধারণা, মুক্তিযোদ্ধাদের যোগাযোগের কৌশল বর্ণনা। যেহেতু ভিডিওটি দীর্ঘ হবে তাই আমরা শুধু নির্দিষ্ট পয়েন্ট এবং নির্দেশকগুলোকে আমরা দেখে নিচ্ছি। ক হচ্ছে যোগাযোগের ধারণা, মুক্তিযোদ্ধাদের যোগাযোগের কৌশল। চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে অ্যাসাইনমেন্টের শিরোনামটিকে লিখে নেবে। যেহেতু এটি একটি প্রতিবেদন তাই আমরা প্রথমে আবেদনপত্র আকারে এটিকে লিখব। আবেদনপত্রের প্রথম অংশে আমরা অবশ্যই তারিখটি লিখে নেব। তোমরা যে যে দিন লিখবে সেই তারিখটিকে লিখে নেবে। আমরা এখানে 16 মার্চ 2022 লিখছি, কারণ আমরা আজকের এই দিনে প্রস্তুত করছি। বরাবর প্রধান শিক্ষক ABC উচ্চ বিদ্যালয়। তোমরা এখানে যার যার বিদ্যালয়ের নামটি লিখে নিতে পারো। নারায়ণগঞ্জ। বিষয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন বিষয়ক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে গত 15 মার্চ 2022 ইংরেজি তারিখে প্রকাশিত আপনার আদেশ নং ABCOB অর্থাৎ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষরগুলো এবং আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি / ক অনুসারে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ 50 বছরে বাংলাদেশের অর্জন শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করা হলো। কোনো প্রশ্ন উত্তর। যোগাযোগের ধারণা, যোগাযোগ হলো আদান প্রদানের উপায়। মানুষ থেকে মানুষ বা যন্ত্র থেকে যন্ত্রে তথ্য আদান প্রদান হতে পারে। মাধ্যম ও তথ্য হতে পারে তড়িৎ চুম্বক ও বিকিরণ বা রেডিও ওয়েভ। এছাড়াও যোগাযোগের মাধ্যমে আমরা মনের ভাব আদান প্রদান করা হয়। যোগাযোগ ভাব হতে পারে কথ্য বা অকথ্য। অনেক সময় অনেকভাবে যোগাযোগ হয়। শুধু প্রাণী জগতে মানুষেরা যোগাযোগ করে না, প্রত্যেক পশু পাখিও যোগাযোগ করতে পারে। মুক্তিযোদ্ধাদের যোগাযোগ কৌশল, সংকেতের মাধ্যমে যোগাযোগ। 1971 সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ছিল সংকেত। শুধুমাত্র এই সংকেত তারা নিজেরাই বুঝতো, যার ফলে পাকিস্তানি রাজাকার বা মিলিটারিরা সংকেতের অর্থ বোধগম্য হতো না। এতে করে নিজেদের অপারেশন পরিচালনা করা সহজ হতো। টেলিভিশনের মাধ্যমে যোগাযোগ, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় টেলিভিশনে বিভিন্ন নাটক, গান, কবিতা, ছড়া, ডকুমেন্টারি করে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রক্ষা করা হতো। যদি টেলিভিশন একপক্ষীয় যোগাযোগের মাধ্যম, তারপর তখনকার যুগে এটা ছিল যোগাযোগের অন্যতম হাতিয়ার। কোথায় কখন কিভাবে পাকিস্তানি শাসকদের আক্রমণ প্রতিহত করতে হবে তার অনেক দিক নির্দেশনা সম্প্রচারগুলোতে থাকতো। রেডিওতে যোগাযোগ, 1971 সালে যোগাযোগের সবচেয়ে বেশি ব্যবহৃত মিডিয়া ছিল রেডিও। দামে সস্তা ও হালকা হওয়াতে মুক্তিযোদ্ধাদের সাথে সাথে একটা রেডিও থাকতো, যাতে তারা সেক্টর কমান্ডার বা উপরের নির্দেশনা বাস্তবায়ন করতে পারেন। প্রতিরোধ আন্দোলন ও যাবতীয় কর্মকাণ্ডে একটা গাইডলাইন থাকতো যোগাযোগের মাধ্যমে রেডিওতে। এ ছিল তোমাদের কোনো প্রশ্নের সমাধান। এ পর্যায়ে আমরা কোনো প্রশ্নটিকে দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কোনো প্রশ্নটি হচ্ছে স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার সম্পর্কে ধারণা বর্ণনা করতে হবে। উদাহরণস্বরূপ আমরা এই পর্যায়ে খনক প্রশ্নটির সমাধানটিকে দেখে নেব। খনক প্রশ্ন উত্তর, নিম্নে স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার ধারণা ও কাজের ধারা তুলে ধরা হলো। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, যে কোনো বস্তু গ্রহের চারপাশে ঘুরে বা প্রদক্ষিণ করে তাকে স্যাটেলাইট বলে। আমাদের সৌরজগতের চারপাশে অসংখ্য গ্রহ ঘুরে বা প্রদক্ষিণ করে, এইসবগুলোকে উপগ্রহ বা স্যাটেলাইট উপগ্রহ বলে। যেমন পৃথিবী এবং পৃথিবী তার আকৃতি উপগ্রহের উদাহরণ, আর মানুষের তৈরি মেশিনগুলো যা পৃথিবীর চারদিকে ঘুরে তাকে কৃত্রিম উপগ্রহ বলে।
হাজার হাজার কৃত্রিম হাজার হাজার কৃত্রিম মানব সৃষ্ট উপগ্রহ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে কিছু গ্রহের ছবি তুলেন, যা আবহাওয়াবিদরা আবহাওয়া পূর্বাভাস এবং হারিকেনগুলি ট্র্যাক করতে সহায়তা করে। এই ছবিগুলো বিজ্ঞানীদের সৌরজগতের মহাবিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে। অপটিক্যাল ফাইবারের ধারণা। অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সূক্ষ্ম এক ধরনের কাচের তন্তু, ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি সরু কাচের তন্তু, যার মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায়। সাইবার অপটিক্যাল কেবল অত্যন্ত দ্রুত গতিতে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ এটিতে গিগাবাইট রেঞ্জ বা তার থেকে বেশি দ্রুত গতিতে ডেটা চলাচল করতে পারে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগে অপটিক্যাল ফাইবার কাজ করে। অপটিক্যাল ফাইবারের কাজ। একে বলের একটি বিশেষ গুণ হলো ইলেকট্রনিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, আর এ কাজের জন্য ফাইবারের অভ্যন্তরে এসএ বা প্লাস্টিক কেবল ব্যবহৃত হয়। এর মাধ্যমে ডাটা আদান প্রদানের জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। পৃথিবীর সব দেশে এখন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত হয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে চলেছে। বিপুল পরিমাণ ডাটা পরিবহনে সমুদ্রের তল দেশ দিয়ে আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক্যাল স্থাপিত হয়েছে। এ ধরনের ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ঘন প্রশ্নের সমাধান। এ পর্যায়ে আমরা পরের প্রশ্নটিকে দেখে নিই। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে গ, বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ডিজিটাল বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রেক্ষাপট ও ব্যবহার বর্ণনা। চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা আমাদের গণ প্রশ্ন উত্তর, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বাংলাদেশের প্রথম বহুস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি 2018 সালের 11 মে বাংলাদেশ সময় 12 মে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্যে দিয়ে সাধারণতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলি যোগাযোগ বিভাগের অধীন। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ মিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন 9 ব্লক 5 রকেটের প্রথম পোলেট উৎক্ষেপণ ছিল। বঙ্গবন্ধু এক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য 2017 সালের 16 ডিসেম্বর তারিখ ঠিক করা হয়, তবে হারিকেন ইরমার কারণে ফ্লোরিডায় ব্যাপক ক্ষতি হলে তা পিছিয়ে যায়। 2018 সালে কয়েক দফা উৎক্ষেপণের তারিখ পিছিয়ে যায় আবহাওয়ার কারণে। চূড়ান্ত পর্যায়ে উৎক্ষেপণ প্রস্তুতির অংশ হিসেবে 4 মে 2018 তারিখে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে 2 পর্যায়ে এই রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়। কৃত্রিম উপগ্রহটি 10 মে 2018 তারিখে উৎক্ষেপণের তারিখ ঠিক করা হয়, কিন্তু 10 মে উৎক্ষেপণের সময় 5:58 সেকেন্ড এসে তা বাতিল হয়। শেষ মিনিটে কিছু কারিগরি সমস্যার কারণে উৎক্ষেপণ স্থগিত করা হয়। অবশেষে এটি মে 11 উৎক্ষেপণ করা হয়। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার পর বাংলাদেশ 12 মে 2018 তারিখে এটি থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের ব্যবহার। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে 3 ধরনের সুবিধা পাওয়া যাবে। টিভি চ্যানেলগুলিতে তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করে। এক্ষেত্রে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রায় হবে। আবার দেশের টিভি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এর মাধ্যমে DTH বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো 1600 মেগাহার্টজ। এর ব্যান্ডউইথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য হাওড় এলাকায় উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব হয়। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা যায়। এই ছিল তোমাদের গণন প্রশ্নের সমাধান। এ পর্যায়ে আমাদের গণন প্রশ্নটি হচ্ছে প্রযুক্তিতে 50 বছরের অর্জন, 4টি অর্জন ব্যাখ্যা করতে হবে। চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। 50 বছরের প্রযুক্তিতে বাংলাদেশের অর্জন। বাংলাদেশের মানুষের জীবনধারার স্বপ্নিল স্বপ্নিল গতিতে আধুনিকায়ন হয়েছে। গত 1 দশকের ব্যবধানে প্রযুক্তি জাদু স্পর্শ শহরের পাশাপাশি আবহমান বাংলার গ্রাম ও জনপদকে রাতারাতি পরিবর্তন পরিবর্তিত করে উন্নত দেশের সমান সুযোগ সুবিধাযুক্ত লোকালয় পরিণত করেছে। করোনা ভাইরাসের দুর্যোগের সময় বাংলাদেশ আপামর
জনসাধারণ তাদের নিজস্ব প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে জীবন ধারা সচল রাখতে সক্ষম হয়েছে। বিশ্বের যাবৎ আবিষ্কৃত প্রযুক্তির বেশিরভাগেরই কোনো না কোনো পর্যায়ে বাংলাদেশের ব্যবহার হয়ে থাকে। স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। 3G 4G পেরিয়ে 5G নেটওয়ার্ক যেমন চালুর দ্বার প্রান্তে, তেমনি সর্বজনীন প্রযুক্তি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট এখন মহাকাশে সক্রিয় থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি কাজে বৈদেশিক নির্ভরতা মুক্ত করে সুসম্পন্ন করে চলেছে। বাংলাদেশের মতো আরও কোনো উন্নয়নশীল দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে এত স্বল্প সময়ে নিজস্ব পরিকল্পনা ডিজিটাইজ হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ প্রযুক্তি ব্যবহারের স্বাক্ষরিত সুফল ব্যবহারের সুফল পেয়েছে। বর্তমানে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খাতের $100 কোটি, দেশব্যাপী 28টি হাইটেক পার্ক করা হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলায় বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত দক্ষ মানব সম্পদ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। শুধু শহরে নয় বরং জেলা উপজেলা সদর ছাড়িয়ে গ্রামে এমনকি প্রত্যন্ত দুর্গম অঞ্চলে প্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে। পরিশেষে বলা যায় বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বিগত 50 বছরে প্রযুক্তি খাতে যে অর্জন করেছে তা রীতিমতো অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঈর্ষণীয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গ্রহণ প্রশ্নের সমাধান। যেহেতু এটি একটি প্রতিবেদন, তাই আমাদের প্রতিবেদকের নাম ও ঠিকানা লিখতে হবে। নাম আমরা নাইমুল ইসলাম লিখেছি, তোমরা যার যার নাম লিখে নেবে। শ্রেণী এখানে তোমরা অবশ্যই অষ্টম রোল এক প্রতিবেদন তৈরির তারিখ এবং প্রতিবেদনের সময় রাত 8টা। তোমরা এই অংশগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারো চাইলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর তোমাদের অন্যান্য বিষয় অ্যাসাইনমেন্টগুলো আমাদের ভিডিওটির ডিসক্রিপশন বক্সের এবং পিন কমেন্টে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।